কিন্তু নামাজ পড়তে গেলে বাবা একদম বিপদ, ঠিক কিনা? যে পাহাড় থেকেও ভারী হচ্ছে নামাজ, সব করা যাবে কিন্তু নামাজ পড়ার কথা মলবি বলিয়ে না। হ্যাঁ সুবহানাল্লাহ, এরকম হয়? হ্যাঁ 500 করে টাকা, হ্যাঁ না? তবে সুবহানাল্লাহ, এই গত রাত্রিতে আমি কিন্তু কালিয়াচকে এইরকম মা একজন চট করে এসে বলছে যে হুজুর আমি একটা গলার হার দিয়ে দিলাম, তো এখানকার মায়েরা কি নাই এইরকম মা ফাতেমার যেন সঙ্গিনী হয়ে যাবে, কারণ এরা তো হলো মা ফাতেমার জাত। হ্যাঁ এরা হলো জান্নাতি মা ফাতেমার জাত। মা ফাতেমা এই যেন গলার হার খুলে দিয়েছেন, হাতের বালা খুলে দিয়েছেন, সব কিছু যেন দান করে দিয়েছেন। শুধু এটাই নয়, মা ফাতেমা এতই ছিল দানী, একজন গরিব মানুষ নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাড়িতে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, মা ফাতেমার বাড়িতে এত কষ্ট দুঃখ জ্বালা, কিন্তু আল্লাহর পরীক্ষা, মা ফাতেমার দরজায় এসে দাঁড়িয়ে গেল, বলছে আমি নিজের মেয়েকে বিয়ে দেব, আমার অভাব, আমি এসেছি আপনার দরবারে, তো আমাকে যদি কিছু দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। মা ফাতেমা বলেছিল স্বামীর দিকে তাকিয়ে, স্বামী গো বাড়িতে তো খাবার নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, কিন্তু যাও এই যে একজন প্রশ্ন করেছে একে তো খালি ফেরা যাবে না, তবে আমার দুইটা কলেজার টুকরাকে কোথাও গিয়ে তুমি বন্ধক দিয়ে তুমি টাকার জোগাড় করে নিয়ে এসে ওই টাকাগুলো যেন ওই ফকিরের হাতে তুলে দাও। জোরে বলুন আল্লাহ, এত বড় তাদের পরীক্ষা নিয়েছে, দুটো বাচ্চাকে যেন কোথায় নিয়ে যাবে, বিক্রি করবে কোথায় নিয়ে যাবে, কারে হাতে জিম্মা যাবে কোথায় নিয়ে যাবে, দুটো বাচ্চাকে কার কাছে বন্দি রেখে যেন ওই টাকা পয়সা নিয়ে এসে ফকিরের হাতে দিয়েছেন। মা ফাতেমা দানকারীদেরকে বেশি পছন্দ করেছেন, কারণ মা ফাতেমা বলছে আমার জীবনে আমার বাড়িতে যারাই এসেছে কোনো দিন খালি ফিরেনি। জোরে বলুন, হ্যাঁ আমার বাড়ি থেকে কোনোদিন খালি ফিরে যায়নি। তবে মা আপনারা তো মা ফাতেমার জাত, হ্যাঁ না? আপনারা মা ফাতেমার সঙ্গিনী, মা ফাতেমার সঙ্গী হয়ে আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ বলছে বান্দি তুমি যদি দুনিয়ার বুকে এই হাড়টাকে খুলে দাও জান্নাতি ঘরে, আমি দেব তোমার জন্য জান্নাতি হাড় কবরে তোমার গলায় ভরে। পারবে একজন কোনো দরদি একটা চাঁদির হার দেখাতে যে মৌলানা দুনিয়ার বুকে তো বললাম এই হাড়টা গলায় রাখবো না, আজকে এখানে দেব আর কবরে গিয়ে ওই হাড়টা পাবো? পারবে একজন কেউ বলতে? একজন চট করে জি, একটা দরদিমা আমার একটা গলার হার দিয়ে ইনশাল্লাহ কেউ পরিচয়টা দিয়ে দেবে যে মৌলানা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ আছে, হ্যাঁ তবে যদি পারেন একটা হার আজকে দেখতে চাই, আপনাদের কাছে পরিচয়টা নেব, একটু দোয়াটা করবো প্রথমে। আছে, একবার দোয়া হয়েছে আর এই হারওয়ালার জন্য একবার দোয়া করে দেবো। পারবে না? পারবে না? চট করে বলবেন জি। হ্যাঁ দেখো একটা গলার হার, নামটা কি? নারায় তাকবীর। একটু জোরে বলেন নারায় তাকবীর। নারায়ের ইসালাম, নারায়ের ইসালাম, ইসলাম, ইসলাম দানকারী, একটা গলার হার আমার আল্লাহ যেন করে দেয় জান্নাতে পার। আমিন আমিন সুবহানাল্লাহ। আছে এইরকম দানি আছে বসে, আর একটা দরদি হয়ে যাবে কোনো মা, একটা আর কোনো মা জননী একটা হার দিয়েছে আর একটা কোনো মা জননী, যদি কেউ বলতে পারে যে মৌলানা আমিও দিয়ে দেবো একটা গলার হার, আজকে এখানে পরিচয় চাই, কারণ এটা হিতাঙ্কুরের সরজমিনে মহফিল ছোট কিন্তু বাবা এখানে মন আছে সকালের যেন বড়, হ্যাঁ জি মহফিল ছোট কিন্তু মায়েদের সংখ্যা আছে ভালো, জি মায়েদের সংখ্যাও ভালো। কই গলার হাটটা এদিকে দেন, এদিকে দেন না, হাতে দেন। সুবহানাল্লাহ, এই দেখেন একটা হয়েছে হার, আর একজন তার সঙ্গী হয়ে যাবে পার। পারবে আর একজন কেউ দিতে? একটা গলার হার জি, চট করে বলবেন একজন, চট করে একজন জোড়া ইনশাল্লাহ, নাকের পুল, কানের দুল, গলার হার সব করে দেবে জান্নাতি ঘরে পার। আমার আল্লাহ বলছে বান্দি এর যাজা, এর বরকত, এর বিনিময়, এর যেন ফজিলত অবশ্যই আমি আল্লাহ কবরে দিয়ে দেব। যেই দিন তোমার কেউ থাকবে না, বাবা যাবে না, ভাই যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই দিন বিপদের মাঝখানে এইটা সাক্ষী হবে, এইটা তোমার গলায় সেই দিন পড়িয়ে দেওয়া হবে। আছে একজন কেউ একটা জোড়া হয়ে যাবে
চট করে বলবে যে মাওলানা আমি দিয়ে দেবো, একজন হাত তুলে বলবেন যে ইনশাল্লাহ আমি দেবো, পারবে না। একটা গোলার হার, সোনার হার না, চাঁদির হার, সুবহানাল্লাহ। যদি কেউ দিতে পারে একজন জোড়া হয়ে যাবে। একটা ধরম বেটি দেখি, হ্যাঁ একটা ধরম বেটি আছে না ইনশাল্লাহ, একটা ধরম বেটি চট করে বলবেন আয় দেখো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইসলাম ইসলাম দানকারী। আয় দেখেন আর একটা গোলার হার, আল্লাহ যেন করে দেয় জান্নাতে পার। আমিন। দুটো যখন ভালো তো তিনটাও বসে আছে, এটা হ্যাঁ তিন নম্বরটাও বসে আছে। জি এইরকম চাঁদের হার নিতে নিতে 90 ভরি, হ্যাঁ তবে সুবহানাল্লাহ এখানকার মেয়েরা খুব ভালো। হ্যাঁ তবে একটা আর কোনো খালা যদি এই গলার হারটা দিতে পারেন সংসারে থাকবে না যারা, পারবে। আরেকজন কেউ দিতে ইনশাল্লাহ, হ্যাঁ আর একটা কেউ তিন নম্বর যদি দিতে পারে, একটু দোয়াটা করি। জি তিন নম্বরটা নেব, দুই কানে হাত তুলে দোয়া করবো। হ্যাঁ দেখেন এটা ওইদিকে দিয়ে দেন তো মাওলানা, ওদিকে রেখে দাও, সুবহানাল্লাহ। তিন নম্বর কেউ, আরেকজন, হবে না হবে না, তাড়াতাড়ি করে, একজন কেউ দেওয়ার মতো নেই, মাশাআল্লাহ হয়ে যাবে। দেখেন মায়েদের মধ্যে খুবই আছে দানি, তবে মুরগি দিয়েছে দুটা, কিন্তু মুরগা যে একটা হলো না। আয় দেখো একটা মুরগা, এইদিকে নামটা লিখেন তো, নারায় তাকবীর, নারায় রিসালাত, আর একটা মুরগা, এই দেখো তিন নম্বর চলে এসছে, আর একটা হার, নারাই তাকবীর, একটু ধীরে বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইসলাম দানকারী, এই যে আর একটা গলার হার, সুবহানাল্লাহ। তাহলে চার নম্বরটাও আছে, এই যে জোড়া, আল্লাহ জোড়াকে সবসময় পছন্দ করে, হ্যাঁ একটা আর কেউ জোড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা নতুন নতুন নামাজি, হ্যাঁ মসজিদে গেলে আমরা নামাজ পড়ি, কিন্তু বাবা নিয়ম কানুন তো শিখছি না, মৌলভীদের কাছে উঠি না, যাই না। এক ভদ্র শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর বাড়ি যাওয়ার আগে তার স্ত্রী কিন্তু বলছে আগো একটা কাজ করো তুমি মসজিদে যাও। বলে কেন? বলে আমার বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, আর তুমি যে নামাজ পড়ছো না, বলবে না বলবে না? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ছে, হ্যাঁ না, স্ত্রীর ভাই নামাজ পড়ছে, স্ত্রীর বাবা নামাজ পড়ছে, স্ত্রীর যেন মা নামাজ পড়ছে, সবাই তো নামাজি, আর জামাই পেয়েছে বে নামাজি। হ্যাঁ তো বে নামাজি যখন পেয়েছে তো স্বামী তো ওকে, স্বামীকে তো বুঝাবেই যে তুমি এক কাজ করো, একদম আল্লাহর ঘরটা ধরো, কারণ যে এখানে নামাজ তো পড়বা না ঠিক আছে, কিন্তু আমার বাবার বাড়িতে গেলে পরে নামাজ পড়তে হবে, বলবে কি না? ওখানে যদি নামাজ না পড়ো তো আমি তো জবাব দিতে পারবো না। হ্যাঁ যে নামাজ পড়তে যাই না, একবার বলে যাই না, এই মসজিদে একদিন গেল আর নামাজ পড়ে না, এইরকম করতে করতে হঠাৎ করে স্বামী স্ত্রী দুইজন মিলে এবার চলে গেছেন কিন্তু শ্বশুর বাড়ি, নতুন নামাজি হয়েছে, শ্বশুর বাড়ি গেছে রাত্রের বেলা, কিন্তু এ যাওয়ার পথে পাঞ্জাবি সিলিয়ে গেছে যে নামাজি যেতে হবে, যেহেতু ওখানে মসজিদে যাব, নতুন জামা কিনেছে তো, এ কিন্তু টের পাই না যে লম্বা জামা আছে না খাটো জামা আছে, বুঝতে পেরেছেন? জি এ জামা পড়ে গেছে ওখানে ঠিকই, শ্বশুর বাড়িতে স্বামী স্ত্রী যখন একটা ঘরে রাত্রের বেলা থাকবে তো ওই ঘরটাতে যেই জায়গাতে তার বিবি সাহেবা নাইটি রেখেছে ওই জায়গাতে পাগলার বেটা জামা রেখেছে, হ্যাঁ এ তো কোনোদিন নামাজ পড়ে না। তো হঠাৎ করে যদি আপনি ডেলি নামাজ পড়েন, আর এই কাপড়টা আমি পড়ছি অন্ধকারে হাত দিলে বুঝতে পারবো যে এটা কি আছে, পারবো কি না, পারবো কি না, বোঝা যাবে এ পাগলার বেটা জীবনে নামাজই পড়ে না, নতুন জামা পেয়েছে, উঠে শ্বশুর বাড়ি গিয়েছে, গিয়ে কিন্তু ঝুলিয়ে রেখে দিয়েছে, কোথায় বলে স্ত্রী যেখানে নাইটি রেখেছে ওই জায়গায়। এবার ভোরের বেলা আজান হয়েছে মসজিদে, বিবি বলছে হাগো বাবা আমার নামাজে গেল, হ্যাঁ না মা নামাজ পড়বে, আমিও নামাজটা পড়ে নিই, তুমি যাও চট করে মসজিদে, পাগলার বেটা তুই মসজিদে নামাজ পড়তে যাবি তো উঠে একটা লাইটটা জ্বলা, কাপড় কোথায় আছে, হ্যাঁ না কাপড় কোথায় রাখা আছে, লাইট জ্বলাই না, অন্ধকার অবস্থায় গিয়ে ওই কাপড় ছাপছে, কাপড় ছাপতে ছাপতে এবার কিন্তু হাতে করে নিয়ে লম্বা জামা মসজিদে চলে গেছে, এই লম্বা জামা লিয়ে মসজিদে, এবার নামাজও পড়েছে, নামাজ পড়ে একটু উজালা হচ্ছে না ফজরের টাইমে,
আর যেমনি নামাজ পড়ে নিয়ে বাইরে এসছে দেখছে হাই সর্বনাশ, আমার জামাতও নাই আমার স্ত্রীর নাইটি পড়েছি, কি করবে, করার কিছু নাই, নতুন নামাজ হলে এই অবস্থায় হয়।